যে রান্নাঘরে কিচেনের যে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন তোমরা দেখতে পাবে, আগে আমার দুটো স্ল্যাব ছিল, মানে এল শেপে ছিল, এখন সেটা আমার ইউ শেপে করা হয়েছে, মানে তিনটে স্ল্যাব এদিকে বানানো হয়েছে। তোমরা সবাই, আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি আমার নতুন রান্নাঘরের ভিডিও নিয়ে। তোমরা আগের আমার যে ভিডিওগুলো দেখেছো তাতে আমার পুরনো রান্নাঘরটা দেখানো হয়েছিল। তো রিসেন্ট কিছু কয়েক মাস আগে আমি রান্নাঘরটাকে রিনোভেট করিয়েছি, তো সেটারই আজকে ভিডিও নতুনভাবে উপস্থাপনা করছি তোমাদের সামনে। কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আমার খুব 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 ভালো লাগবে। আর দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিও প্লিজ। তোমরা এখানে দেখতে পাবে যে আগে, যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি পুরনো যে রান্নাঘরের কিচেনের যে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন তোমরা দেখতে পাবে, আগে আমার দুটো স্ল্যাব ছিল, মানে এল শেপে ছিল, এখন সেটা আমার ইউ শেপে করা হয়েছে, মানে তিনটে স্ল্যাব এদিকে বানানো হয়েছে। আর ডেকোরেশন গুলো অনেক নতুনত্ব এসেছে, সেটা তোমরা দেখলেই, যারা আগের ভিডিওটা দেখবে আর এখনকার ভিডিওটা দুটোই দেখবে তারা খুব ভালো করে বুঝতে পারবে যে ডেকোরেশনটা পুরোপুরি নতুনভাবে করেছি। তাহলে চলো